হ্যালো রুবন আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল সো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেই টপিকটা হচ্ছে আমরা যারা জার্মানিতে পড়তে যাবো এবং আমরা যখন একটা অফার লেটার পাই তো একটা অফার লেটার পাওয়ার পরে আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হয় লাইক যখন আমরা এনরোল করব তার আগে আমাদের হেলথ ইন্স্যুরেন্স করতে হয় দেন এম্বাসি ফেস করার আগে আমাদের ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় সেটা হতে পারে ফ্রি অথবা পেইড হোয়াটেভার দেন আমাদের ব্লক অ্যাকাউন্ট করতে হয় ওকে তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে আসলে আপনি জার্মানির জন্য কীভাবে একটা ব্লক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন আপনি কোথার থেকে হেলথ ইন্স্যুরেন্স করবেন বা কীভাবে আপনি ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন ওকে তো সবগুলো সার্ভিস আপনি কিভাবে পেতে পারেন বা কোথা থেকে আপনি নিতে পারেন সো সব বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে ওকে সো সাথেই থাকুন ওকে তো আপনি এই সার্ভিসগুলো অনেক কোম্পানি থেকে নিতে পারেন লাইক ফিন্টিভা থেকে নিতে পারেন কোরাকল থেকে নিতে পারেন অথবা আরও কোম্পানি রয়েছে তো আমি সব বিষয় নিয়ে কথা বলছি না আমি আজকে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে আমি করেছি কোরাকল থেকে সো আমি কোরাকল থেকে আমি যে সার্ভিসগুলো নিয়েছি আমি সেটাই আপনাকে দেখাবো ওকে তো ফিনটিভা নিয়ে হয়তো আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব সো সেই ভিডিওতে আমি হয়তো ফিনটিভা নিয়ে কথা বলবো তো আজকে আমরা জাস্ট কোরাকল নিয়ে জানবো ঠিক আছে তো কোরাকল খুবই ভালো এবং এদের সার্ভিসও অনেক ভালো কারণ আমার ব্লগ অ্যাকাউন্টটা মাত্র দুই ঘন্টা লাগছে ব্লগ আমি অ্যাট এ টাইম এখান থেকে ব্লগ অ্যাকাউন্ট দেন আমার ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্রি দেন হেলথ ইন্স্যুরেন্স করছিলাম তো আমার মাত্র দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টার মধ্যে আমাকে একদম সব সার্টিফিকেট আমাকে পাঠিয়ে দিছে সো হোয়াট তো আপনি যদি করাকল থেকে করেন তাহলে আপনার যে সুযোগ সুবিধা সেটা কি সেটা আমাদের জানতে হবে তো মূলত ফার্স্ট যে সুযোগ সুবিধা এখানে মূলত এখানে খরচটা কম লাইক প্রতি মাসে আপনার কোনো ফি দিতে হয় না অ্যাকাউন্ট মেনটেনেন্স করার জন্য ঠিক আছে তারপর এখানে আপনি হেলথ ইন্স্যুরেন্স করতে পারবেন টিকে থেকে দেন টিকে তিনটে অপশন আছে এখানে টিকে আছে ডিএ আছে দেন এ ওকে আছে সো আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি করতে পারেন তা আমি করছিলাম টিকে থেকে তো টিকে এক্সট্রা কিছু সুবিধা আছে সেটা আমি আপনাকে দেখাবো একটু পরে যাচ্ছি তারপরে আপনার এখানে যেটা আছে আপনি টিকে থেকে করলে আপনি ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন তো ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা দিতে হবে না এটা ফ্রি ওকে স্যাম্বাসি সেজ করার আগে এটা আমাদের লাগবে আমরা চাইলে কোরাকল থেকে একটা প্রাইম প্যাকেজ আছে সেটা নিতে পারি তো কোরাকল প্রাইমের জন্য আবার এক্সট্রা কিছু সুযোগ সুবিধা আছে সেটাও এখানে দেওয়া আছে তো আমি সবগুলো নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে ওকে তো কোরাকলের যে নর্মাল প্যাকেজ সেটা দিয়ে শুরু করা যাক দেখেন কোরাকলের যে নর্মাল প্যাকেজটা আছে এখানে দেখেন আমি জাস্ট হেলথ ইন্স্যুরেন্সের কথা বলতেছি তো আপনি যদি চান যে আপনি শুধুমাত্র কোরাকল থেকে হেলথ ইন্স্যুরেন্স করবেন এবং আপনি যে ব্লগ অ্যাকাউন্টটা সেটা আপনি অন্য কোথার থেকে করবেন বা সেটা ফিনটিপা থেকে করবেন সেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন তো আপনি যদি শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স এবং উইথ ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স এটা করতে চান কোরাকল থেকে তাহলে আপনি জাস্ট এই ওয়েবসাইটে আসবেন কোরাকল ডট ডি তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে আসলেই পাবেন তো তো এখানে আসার পরে আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে প্রথমটা হচ্ছে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স একটা হচ্ছে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আপনার যদি বয়স তিরিশে তিরিশের থেকে কম হয় সেক্ষেত্রে আপনি পাবলিক হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আর যদি আপনি প্রাইভেট আপনার যদি বয়স তিরিশের থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট করতে হবে ওকে তো তো আমার যেহেতু তিরিশের থেকে কম সো আমি পাবলিক করবো সো আমি জাস্ট এখানে জাস্ট ক্লিক করবো ওকে তো আপনি চাইলে হেলথ ইন্স্যুরেন্স যে কোনো জায়গা থেকে করতে পারেন দেখেন টিকে থেকে করতে পারেন অথবা আরও দুইটা অপশন রয়েছে এতে কী কী সুবিধা আছে কি কী অসুবিধা তো সব কিছু এখানে দেওয়া আছে আপনি এগুলো পড়লেই বুঝবেন সো আমি শুধু আমি যেহেতু টিকে থেকে করছি সো আমি সবাইকে বলবো যে আপনারা যদি পারেন তাহলে টিকে থেকে করবেন ঠিক আছে তো আপনি এটা পড়লেই বুঝবেন কি কি সুযোগ সুবিধা আছে এখানে তো জাস্ট অ্যাপ্লাই নেওয়ায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট এই এই ফর্মগুলো ফিল আপ করবেন এগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরে জাস্ট নিচে একটা সিগনেচার দিবেন দেওয়ার পরে জাস্ট নিচে অ্যাপ্লাই দিলে আপনার ফুল কাজটা হয়ে যাবে তো আমি এটা নিয়ে কথা বলতেছি না কারণ আমি আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমি অ্যাট এ টাইম ব্লক প্লাস আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্লাস ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কীভাবে পেতে পারেন ঠিক আছে সো আপনি যদি শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স করতে চান এই কোরাকল থেকে তাহলে আপনি এভাবে করতে পারেন ঠিক আছে তো আমি মেইলে দেখাবো যে কীভাবে আপনি কোরাকল প্রাইম প্যাকেজের মাধ্যমে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স কীভাবে করতে পারেন দেন ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স প্লাস ব্লক অ্যাকাউন্ট অ্যাট এ টাইম ঠিক আছে সো এটা যদি করতে চান তাহলে যে দেখেন দেখতেই পাচ্ছেন এখানে কোরাকল প্রাইম নামে একটা অপশন আছে আমি এখানে জাস্ট ক্লিক করব তো এই 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 আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এখানেও সেম আপনি এনে পরে দেখতে পারেন যে আসলে কী কী সুযোগ সুবিধা আছে এটা আমি আর পড়তেছি না এটা আপনি পরে দেখবেন দেন আপনি এইখানেও সেম তিনটা অপশন পাবেন হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে টিকে আছে আরও তিন দুইটা অপশন রয়েছে আপনি যেখানে যেখান থেকে খুশি আপনি করতে পারেন বাট আমি করছিলাম টিকে থেকে সো আমি বলবো টিকে থেকে করার জন্য সো আমি জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করব তো এটা হচ্ছে কোরাকলের প্রাইম প্যাকেজ হ্যাঁ তো আমরা স্টেপ বাই স্টেপ এই ফর্মটা ফিল আপ করবো ফিল আপ করলেই আমরা এই প্যাকেজ প্যাকেজটা নিতে পারবো ঠিক আছে তো আমার কিছু এখানে পার্সোনাল ইনফর্মেশন ফিল করতে হয় দেখেন এখানে বলা আছে যে আই এম কামিং টু জার্মানি অ্যাজ এ মাস্টার স্টুডেন্ট অর ব্যাচেলার স্টুডেন্ট সো আমি যেহেতু মাস্টার মাস্টার্সের জন্য যাচ্ছি সো আমি এখানে ক্লিক করবো মাস্টার্স দেন আমার এখানে নাম দিতে হবে আমি আমার নাম দিচ্ছি অলরেডি আমি এক অ্যাকাউন্ট খুলে ফেলছি সো দ্যাটস ওয়াই আমার নামটা অলরেডি এখানে দেওয়াই আছে ওকে তো আমার নাম দিলাম দেন ডেট অফ বার্থ আমি লে একটা ডেট অফ বার্থ দিচ্ছি কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সো আমার এখানে কোনো প্রয়োজন নাই ঠিকঠাক দেওয়ার দেওয়ার জন্য সো আমি এটা দিচ্ছি সরি এটা আমি দিলাম হোয়াট একটা ডেট দিচ্ছি দেন আমার এখানে এই অপশনে গিয়ে দেবেন হচ্ছে আপনি প্লেস অফ বার্থ আপনি আসলে কোথায় জন্মগ্রহণ করছেন এটা আপনার পাসপোর্টের মধ্যেও আছে ওকে সো পাসপোর্টে যেটা দেওয়া আছে বেটার হয় সেটাই এখানে দেওয়া সো আমি দিচ্ছি গ্রাম দেন কান্ট্রি অফ বার্থ আমি দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ দেন ন্যাশনালিটি দিচ্ছি আমি বাংলাদেশ দেন সেকেন্ড ন্যাশনালিটি এটা দিতে হবে না যদি আপনার সেকেন্ড কোনো ন্যাশনালিটি না থাকে দেন এই পজিশন আমি দিচ্ছি আমার ইমেইল অ্যাড্রেস ওকে দেন এই পজিশনে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে তো আপনি আপনার ফোন নাম্বার দিবেন তার আগে এইট এইট যোগ করে নেবেন লাইক এরকম এইট এইট জিরো ওয়ান সেভেন সামথিং এরকম হোয়াটেভার আপনি যে কোনো একটা ইয়া দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার যেটা সেটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে সো আমি এটা এখানে দিলাম তারপরে আপনি দিবেন এখানে ব্লগ অ্যাকাউন্টের অ্যামাউন্ট দিতে হবে আপনি যদি স্টুডেন্ট হিসেবে যান তাহলে অবশ্যই আপনার এখানে সিলেক্ট করবেন আট আটশো ঠিক আছে আর এখানে মাস হিসেবে সিলেক্ট করবেন টুয়েলভ ঠিক আছে মানে আপনার এখানে টোটাল যে অ্যামাউন্টটা আসবে বারো মাসের জন্য সেটা হচ্ছে আপনার দশ হাজার দুইশো ইউরো সম্ভবত ঠিক আছে মানে আটশো আটশো একষট্টি ইউরোকে বারো দিয়ে করলে যেটা আসে আর কি হ্যাঁ এখানে দেওয়াই আছে মনে হয় এই যেটা ঠিক আছে তো এটা গেল কি আপনার ব্লগ অ্যাকাউন্টে ইনফরমেশন গেল দেন আছে এখানে আর ইউ ট্যাক্স রেসিডেন্ট ইন ইউএসএ সো এটা নো দেন এটা হচ্ছে নো ওকে দেন এখানে হচ্ছে ফ্রি ইনকামিং ট্রাভেল ইন্স্যুরেন্স এটা হচ্ছে ফ্রি এর জন্য আমাদের আমাকে কোনো পে করতে হবে না সো এখানে বলতেছিস কি ইন্টেনডেড ডে মানে আপনি আসলে কবে নাগাদ ট্রাভেল করতে পারেন এটা একটা আপনার যেটা মনে হয় সেই হিসাবে একটা ডেট দিয়ে দিবেন একেবারে ফিক্সড ডেট হইতে হবে এমন কোনো কথা নাই সো আমি দিচ্ছি সাপোজ পনেরো তারিখ দিচ্ছি সাপোজ আমি দিচ্ছি এটা মার্চ দিচ্ছি সো পনেরোই মার্চ দিলাম দুই আপনার যেটা আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার কবে নাগাদ ভিসা পাইতে পারেন সেই সময়টা হাতে রেখে আপনি একটা ডেট দিয়ে দিবেন এটা কোনো ইম্পর্টেন্ট ইয়া না সো এটা দিয়ে দিলাম তারপরে এখানে আছে পাবলিক হেলথ হেলথ ইন্স্যুরেন্স সো আপনার এখানে প্রথমে ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে তো আপনি যে ইউনিভার্সিটি থেকে অফ লেটার পাইছেন দেখেন আমি আমার ইনফরমেশানগুলো এখানে আলাদা করে রাখছি এখানে আমার আমি মূলত কয়েকটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার আছে আমার আমার পটসট্যাম থেকে আছে তারপর আমার ডটমুন থেকে আছে দেন কেমনিচ দেন আছে আপনার এফএইউ থেকে আছে সো আমি যেটা করব আমি ইউতে ডেটা সায়েন্সে যাব সো দ্যাটস সয় আমি এই ইনফরমেশন দিয়েই আমি অ্যাকাউন্ট খুলতেছি তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যদি আপনি পরবর্তীতে ইউনিভার্সিটি চেঞ্জ করতে চান জাস্ট তাদেরকে মেইল করলেই হয়ে যায় আপনি যদি কোরাকলকে মেইল করেন যে হ্যাঁ আপনি আপনার ইউনিভার্সিটি ইনফরমেশনটা আপডেট করতে চান সেক্ষেত্রে তারা খুবই ফ্রেন্ডলি সো আপনাকে আপনি বললেই হয়তো তারা চেঞ্জ করে দেবে বা আপডেট করে দেবে ঠিক আছে সো এটা নিয়ে কোনো প্যারা দরকার নেই সো আপনি যেখান থেকে অফলাইটার পাইছেন যে কোনো একটা অফলাদাইটার হইলেই হয়েছে তো আমি এফএইউ ডেটা সায়েন্সে এনরোল হয়েছি সো সো দ্যাট সয় আমি ইউ ডেটা সায়েন্স দিয়েই করবো মূলত সব কাজগুলো সো আমি আর কোনো ইয়াতে যাচ্ছি না আমার অফার লেটার সো ইউ ডেটা সায়েন্স থেকে আমার এই অফার লেটারটা আমাকে পাঠাইছে ঠিক আছে তো এই অফার লেটারটা আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আপ আপ আপলোড করে দিতে হবে সো দ্যাটসয় আমি আলাদা করে রাখছি তারপর আপনার এনআইডি কার্ডের যে একটা কপি সেই আইডি কার্ডের কপিটা এখানে রাখতে হবে সেটা আপনার সামনের সামনের অংশ এবং পেছনের অংশ দুইটা ছবি উঠাবেন ছবি ওঠার পরে দুইটা পিকচার মিলে একটা পিডিএফ বানাবেন ঠিক আছে তারপর পাসপোর্টের যে আপনার ইনফরমেশনগুলো আছে পার্সোনাল ইনফরমেশন যে পেজটা আছে সেই পেজটা আপনি আপনি একটা পিকচার উঠায় আপনি সেটা একটা পিডিএফ তৈরি করবেন ঠিক আছে তো এই তিনটা পি ইনফরমেশন আপনার লাগবে অফার লেটার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দেন পাসপোর্ট ওকে দেন আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তারা এই এই ছবিটা চায় এবং আপনি চাইলে আমি যে ইনফরমেশনগুলো এতক্ষণ ফিল আপ করলাম হ্যাঁ এই ইনফরমেশনগুলো একটা আপনি নোটবুকের মধ্যে বা কোনো একটা ফাইলের মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন জাস্ট কপি পেস্ট করবেন কারণ অনেক সময় টাইপ করতে গেলে ভুল হয়ে যায় ঠিক আছে এইখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে এখন আমার ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করতে হবে আসলে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি তো আমি দিচ্ছি ইউনিভার্সিটি অফ এরলাঙ্গেন এটা এটা একটা নাম আছে এফএইউ ফিড্রিক আলেকজান্ডার ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ এলাঙ্গেন দুইটা নামই চিনে সো আমি দিয়ে দিলাম ইউনিভার্সিটি অফ এয়ারল্যাঙ্গেন আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি এফএইউ সমস্যা নাই দিলেই হয়েছে দেন সেমিস্টার স্টার্ট আমি আসলে কোথা থেকে স্টার্ট করতেছি সো আমি উইন্টার সেমিস্টার দু একুশ এখান থেকে শুরু করতেছি তো আমি এটা দিলাম দেন আপনি কোন সাবজেক্টে যাচ্ছেন সেই সাবজেক্টটা আমি ডেটা সায়েন্সে যাচ্ছি সো দ্যাটস দ্যাটস ওয়াই আমার এখানে ডেটা সায়েন্স আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এইখানে আমাকে দিতে হবে জিরো আমি এখনও একদম ফ্রেশার স্টুডেন্ট আমার একটা সেমিস্টারও কমপ্লিট হয় নাই ঠিক আছে সো দ্যাটস ওয় আমি এখানে জিরো দিচ্ছি তারপর আমাকে এখানে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে ঠিক আছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার পাসপোর্ট দেখে দেখে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট দেখবেন আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে সেটা দিয়ে দেবেন এখানে এখানে পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন তারপর এখানে আপনার পাসপোর্টের যে পিডিএফটা আমি আপনাকে দেখাইলাম এই যে এইখানে এফএইউ এর ভিতরে এই যে পাসপোর্টের যে পিডিএফটা সেই পিডিএফটা এখানে আপলোড করে দিবেন ঠিক আছে পিডিএফ আপনি আপলোড করছেন তারপরে এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের যে একটা পিডিএফ করছেন সেটা দিবেন তো আমি ন্যাশনাল আইডি কার্ড করছিলাম তো ন্যাশনাল আইডি কার্ডটা আমি দিয়ে দিলাম এখানে তো ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়ে গেছে এবার আমি এইখানে যেটা করব আমি অ্যাডমিশন লেটার বা ইউনিভার্সিটি থেকে যে আমার কনফার্মেশন একটা লেটার দিবে আপনাকে সেটা আপলোড করবেন সো আমি যে এফএইউ ডেটা সায়েন্স থেকে যে একটা অফার লেটার পাইছি সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এই এই পজিশনে গিয়ে আপনার একটা ছবি আপলোড করবেন পাসপোর্ট সাইজের ঠিক আছে এটা লাগবে সো সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে আমার পাসপোর্টের পিডিএফ দেওয়া হয়েছে আমার ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়েছে আমার এইখানে এফ ইউ থেকে যে অফার লেটার সেটা দেওয়া হয়েছে ছবি দেওয়া হয়েছে সব কাজ শেষ এখন আপনাকে কি বলতেছে ডু ইউ স্টে অলরেডি ইন জার্মানি সো আমি দিচ্ছি নো কারণ আমি এখানে আমি এখনও জার্মানিতে যাই নাই সো আর কমেন্ট এখানে কিছু দিলে লিখলে লিখতে পারেন না লিখলে কোনো সমস্যা নাই আর এইখানে এসে আপনার একটা সিগনেচার করতে হবে ঠিক আছে তো আপনার যেটা নাম বেটার হয় আপনার নাম দিয়ে একটা সিগনেচার দিয়ে দিবেন যেমন ধরেন আমি আমার নাম যদি আমার নাম যেহেতু রাশেদুল আলম সো আমি চাইলে রাশেদুল আলম লিখতে পারি হোয়াট এভার আপনি আপনার যেটা মানে আপনি যেভাবে সিগনেচার দেন এভাবে একটা সিগনেচার দিয়ে দেবেন জাস্ট তো আমি জাস্ট এইভাবে আমার নামটাই লিখলাম তো এইভাবে আপনি জাস্ট নামটা লিখবেন ঠিক আছে ওকে নাম ঠিক আছে না রাশেদুল ওকে তো এটা হচ্ছে আমার সিগনেচার তো আপনি আপনার সিগনেচার এখানে একটা দিয়ে দিবেন যেটা মন চায় আর কি আপনার যেটা দিলে ভালো হয় সেটা দিবেন তারপরে এই অ্যাগ্রিমেন্টের জায়গায় সবগুলো আপনাকে ফিল করতে হবে আপনি একটু পরে দেখতে পারেন তো আমি এটার পড়ার টাইম নাই আমার ভিডিওতে সো এইটা আমি সবগুলো আমি ঠিক দিয়ে দিলাম এখন যেটা করতে হবে আপনি আসলে হিউম্যান কিনা বা আপনি রোবট কিনা এটা দেখার এটা চেক করার জন্য আপনাকে জাস্ট এই ইয়াটা রাখছে সো আপনি এখানে আই কিউ ইএমএসএন সো সো এইটা আপনি দেখে ফিল আপ করে দেবেন জাস্ট এখন অ্যাপ্লাই যদি দেন অ্যাকাউন্টের জন্য আপনার একটা কনফার্মেশন মেইল চলে যাবে ঠিক আছে সো মেইল যাওয়ার আমার মনে হয় আপনার যদি অফিস টাইমে করেন তাহলে দুই ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ আপনি আপনার অ্যাকাউন্টের কনফার্মেশন পেয়ে যাবেন ঠিক আছে তারা আসলে খুবই ফাস্ট এবং খুবই ফ্রেন্ডলি পরবর্তীতে আপনি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে তাদেরকে মেইল করলেই তারা আপডেট করে দেয় ওকে সো আমার কাজ শেষ আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করলেই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো আমি আর এখানে ক্লিক করতেছি না ওকে গাইস তো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর যদি ডেটা সায়েন্স রিলেটেড টপিক যেমন পাইথন প্রোগ্রামিং মেশিন লার্নিং ডিপ লার্নিং দেন আর প্রোগ্রামিং এই রিলেটেড যদি টপিক নিয়ে ভিডিও দেখার ইচ্ছা থাকে বা আপনার যদি এইসব টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের প্লেলিস্টে অলরেডি ফ্রি ভিডিও আছে আমাদের ফ্রি কোর্স প্লেইড কোর্স দুইটা সার্ভিসই আমরা আমাদের আছে সো আপনি চাইলে আমাদের সার্ভিস নিতে পারেন অথবা আমাদের ফ্রি ভিডিও দেখতে পারেন সো নেক্সট ভিডিও তো আবার দেখা ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম